إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য এই মাসে তার সর্বোত্তম বাণী আল কোরআন অবতীর্ণ করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে বহন করে আমাদের কাছে যথাযোগ্যভাবে পৌঁছে দিয়েছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দীনী ভাইরা, আমরা যে আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে, এটা হচ্ছে কোরআনে কারীমের দুই নম্বর সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে ফরজ করা হয়েছে। সিয়ামের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি। উল্লেখিত আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরে সিয়াম ফরজ করেছেন। আমরা সিয়াম শব্দের অর্থ করি রোজা, আমরা সলাত শব্দের অর্থ করি নামাজ, আমরা আল্লাহ শব্দের অর্থ করি খুদা। আল্লাহ প্রতিশব্দ খুদা ব্যবহার করা হয়, কিন্তু আসলে খুদা শব্দটা কোনো বাংলা ভাষা নয়, খুদা কিন্তু ফার্সি ভাষা। আমরা কিন্তু ভিনদেশি একটা ভাষা দিয়ে আল্লাহকে বুঝতে চাচ্ছি, আমার ভাষায় আমি কিন্তু আল্লাহকে বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু আন্দোলন করছি রাষ্ট্রভাষা বাংলাতেই, কিন্তু ভিনদেশি ভাষাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ভাষার ভিতরে অনেক ফার্সির মিশ্রণ আছে, অনেক আরবির মিশ্রণ আছে, অনেকে বাংলার থেকে ইংরেজি বেশি বুঝি। আমাদের দেশে যদি সিয়ার বলা হয় তো সবাই চেনে, কিন্তু বাংলা ভাষা অরিজিনাল বাংলা যেটা সিয়ারের কেদারা, এটা বললে কিন্তু অনেকেই বুঝবে না, এই জেনারেশন কি দ্বারা কি বুঝবেই না। কিন্তু সিয়ারটা কিন্তু আসলে বাংলা ভাষা না, এটা কিন্তু আরবি, এই ইংরেজি ভাষা, ইংরেজিটা অনেকে সহজে বোঝে। তো আসলে
এই যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ভাষা সব আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনের ভাষা হচ্ছে আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় এই জন্য অবতীর্ণ করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আসলে কিন্তু আরবি ভাষা অত্যন্ত সহজ ভাষা, যেহেতু আমাদের ভাষা না এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। আরবি ভাষা অত্যন্ত সহজ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম যে ভাষায় অবতীর্ণ করেছেন এই ভাষাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, তারপরেও এটা অত্যন্ত ফসিহুজ্জবান, এর একটা শব্দের অনেক অর্থ বহন করে এবং কোরআনের ভাষাটা বোধগম্য একটা ভাষা, যেটা আমরা আমাদের ভাষার ভিতরে অনেক পৌরাণিক ভাষাকে আমরা ব্যবহার করে থাকি, যেটার প্রচলন ইদানিং হয়ে গেছে। তো আমরা বলতে চাই যে আমরা ভিনদেশি বাবা আসা যখন আমরা বুঝতেছি তখন আমরা কোরআনের ভাষাকে কেন ব্যবহার করি না, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলেন, যে কনস্টিটিউশন বা সংবিধান অবতীর্ণ করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনে আমাদের প্রতি সিয়ামকে বিধিবদ্ধ করেছে আল্লাহ। কুতিবা কুতিবা কাতাবা ইয়াকতুবু থেকে তোমাদের উপরে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। কোনো একটা জিনিসকে যখন লিখে দলিল করে দেওয়া হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে তোমাদের জন্য সিয়ামকে। সিয়াম শব্দের অর্থ যেটা রোজা করি, আসলে রোজা শব্দের অর্থ হচ্ছে বাংলায় উপবাস, না খেয়ে থাকা। উপবাস আর সিয়াম দুটো জিনিস এক নয়। সিয়াম শব্দের অর্থ যদি চ আমাদের দেশে আমরা বলি যে উপবাস, কিন্তু আসলে সিয়াম শব্দের অর্থ উপবাস না, সিয়ামের একটা পারিভাষিক অর্থ আছে, সব জিনিস শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায় না। যেমন মনে করেন আমাদের দেশে একটা এলাকা আছে রাজধানী, রাজধানীর ভিতরে একটা বিশেষ এলাকা সেটাকে বলা হয় গুলিস্তান, আর একটা এলাকার নাম হচ্ছে আমরা গুলশান। গুলশান শব্দের অর্থ হচ্ছে ফুল বাগিচা বা ফুল বাগান, গার্ডেন। গুলিস্তান শব্দের কিন্তু একই অর্থ, গুলিস্তান মানে ফুল বাগান। এখন আপনি শাব্দিক অর্থ দিয়ে যদি আপনি গুলিস্তান করেন, তাহলে ওখানে যে গুলিস্তান পাওয়া যাবে না, ওখানে জুতোর দোকান পাওয়া যাবে। এই জন্য সবকিছু কিন্তু শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায় না, পারিভাষিক অর্থ দিয়ে বুঝতে হয়। সিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সবেসাদেক হইতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হইতে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। শুধু নাত খেয়ে থাকার নাম উপবাস, আর যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি, উপবাস তো থাকতেই হবে, সাথে সাথে যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি হইতে বিরত থাকা। যতগুলো ইন্দ্রিয় আছে আমাদের, চোখ একটা ইন্দ্রিয়, হাত একটা অঙ্গ, এই যত অঙ্গ প্রত্যঙ্গ আছে মানব দেহের, এই সব অঙ্গের যে তৃপ্তি আছে, এই জায়েজ তৃপ্তিও রমাদান মাসে দিনের বেলা না যায়। স্ত্রীকে ধরা এটা কি দিনের মানে ইসলামে তো না যায় না, যায়, আল্লাহ এটাকে বৈধ করেছে, কিন্তু দিনের বেলায় শাহওয়াতের সাথে ধরা যাবে না, দিনের বেলায় শাহওয়াতের সাথে দেখাও যাবে না, দিনের বেলায় বিপরীত লিঙ্গের দিকে তীব্র আকর্ষণ থাকার সত্ত্বেও কামচরিতার্থ করার সুযোগ দিনের বেলায় নাই। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাসে আল্লাহর আইন ও কানুন বান্দা কিভাবে মানবে তার অনুশীলন করা হয় সিয়ামের মাসে। সিয়ামের মাধ্যমে অনুশীলন হয় বান্দা আল্লাহকে কি করে মানবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কনস্টিটিউশন বা সংবিধান অবতীর্ণ করেছেন এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআন। তাহলে বুঝা যাচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন।
এই কোরআনকে এই মাঠে কি জন্য অবতীর্ণ করেছেন? এই কোরআন হচ্ছে মানবতার জন্য হুদা। কোরআনের এক নাম কিন্তু হুদা, কোরআনের একটা নাম কি? হুদা। হুদা মানে পথ নির্দেশক। এই সূরায়ে বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহই বলছেন যে হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা, এটা হচ্ছে মানবতার জন্য হুদা, বিশ্ব মানবতার জন্য দিক নির্দেশনা বা ক্যাটালগ ওয়া বাইনাত, সুস্পষ্ট বর্ণনা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে আল্লাহ বর্ণনা করেছেন এর ভিতরে মানুষ তার জীবন কিভাবে অতিবাহিত করবে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে, এই দিক ও বিভাগকে সে কিভাবে পরিচালনা করবে তার সমস্ত দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটালগের ভিতরে দিয়ে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী হে এমন একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এর ভিতরে এমন কোন দিক নাই যে বিষয় নাই যে বিষয়ের সমস্যার সমাধান আমি এই কিতাবের ভিতরে দেই, অর্থাৎ সব সমস্যার সমাধান আমি এই কিতাবের ভিতরে বর্ণনা করেছি। এই কিতাবটা আসলে একটা হুদা, একটা দিক নির্দেশনা, একটা মানবতার জন্য পথ প্রদর্শন, কিন্তু মানবতার ভিতর থেকে কিছু সংখ্যক লোকে পথ প্রদর্শন করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা হচ্ছে একটা কিতাব, এটা একটা গ্রন্থ, লা রাইবা ফি, কেমন গ্রন্থ? সন্দেহাতীত গ্রন্থ, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ, এটা পথ প্রদর্শন করার জন্য এসেছে, কিন্তু কাদেরকে পথ প্রদর্শন করবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, সর্বক্ষেত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। এর একটা প্রতিশব্দ আমার দেশে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ফার্সিতে বলা হয় পরহেজগার, পরহেজগার মানে আমরা এই শব্দটা কিন্তু খুব বুঝি, কিন্তু অনেকে মনে অর্থ বুঝি না পরহেজগার মানে, আমরা এই শব্দটা কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত একটা শব্দ, মুত্তাকি মানে আমরা বুঝি কি পরহেজগার, পরহেজগার মানে যে পরহেজ করে চলে, বেঁচে থাকে, বেঁচে বেঁচে চলে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ জিনিস থেকে যিনি বেঁচে থাকেন তাকে বলা হয় কি পরহেজগার। তো মুত্তাকি শব্দের অর্থ পরহেজগার, ফার্সিতে বলা হয় পরহেজগার, তার মানে আল্লাহ যেই জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন সেই জিনিস থেকে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরহেজগার। তো এই পরহেজগারদেরকেই কিতাব পথ প্রদর্শন করবে, আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, বেঁচে থাকতে পারবে কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকতে পারবে, যারা আল্লাহকে ভয় করে না তারা কিন্তু এটা করবে না। রমজান মাসে খায় কারা? আল্লাহকে যারা ভয় করে তারা কি রমজান মাসে খাবে না? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম ফরজ করে, রোজা যদি কোনো কারণে না থাকে যেটা শরিয়াত বিধিবদ্ধ কারণে অনেকে নাও থাকতে পারে, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি হয় সে যেন সিয়াম পালন করে, আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ, আবার আল্লাহ বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি, তোমাদের মধ্যে কেউ যদি সফররত অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে, যে অসুস্থতা জনিত কারণে সিয়াম রাখলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, অসুস্থতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ডাক্তার যদি মুসলিম ডাক্তার যদি তাকে দিক নির্দেশনা দেয় সিয়াম বর্জন করার জন্য, তাহলে সে কি করবে? সিয়াম বর্জন করবে, এটা কোরআনে আল্লাহ বলছেন। তাহলে এর পরেও দেখা যায় অনেকে সিয়াম নাই কোনো কারণে, হয়তো অসুস্থতা জনিত কারণে অথবা মুসাফির, তারপরেও সে প্রকাশ্যে খায় না, কেন? যে আল্লাহ পাকের নির্দেশ লঙ্ঘন হচ্ছে এটা দেখতে কেমন লাগে, কিন্তু যে আল্লাহকে ভয় করে না সেখানে প্রকাশ্যে খাওয়া শুরু করছে। সেদিন আপনার ওই সুবাস্তা টাওয়ারে উপরে সালাত করতে গেছি, নিচেই নামছি তো এক লোক হুজুর তো খুব এক ব্যক্তির ঘরে খুব খড়কস্থ, মানে তাকে মেরেই ছাড়বে এরকম একটা অবস্থা, সে মানে পানাহার করছে, একবার প্রকাশ্যে দিবালোকে, উপরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে বসে দিবালোক, তুমি কেমন মুসলমানের বাচ্চা যে প্রকাশ্যে তুমি
সিয়ামের দিনে খাচ্ছ, পানাহার করছ। তো যাই হোক, আসলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে কিন্তু পানাহার করতে পারে না, তার বিবেক বাধা দেয়। সে যদি সিয়াম না থাকে তারপরেও সে কিন্তু এর থেকে বিরত থাকার চেষ্টা করে। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য একটা সর্বোত্তম মাধ্যম। সমস্ত ইবাদতের মাধ্যমে কিন্তু তাকওয়া অর্জন করা যায় আল্লাহ বলছেন, কিন্তু সিয়ামের মাধ্যমে বিশেষ করে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পরে সিয়াম কেন ফরজ করা হয়েছে, এজন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা হইতে পারো মুত্তাকি, মানে আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাতে তোমরা অর্জন করতে পারো, এজন্য তোমাদের জন্য সিয়াম দেওয়া হয়েছে। দেখেন অন্য অন্য ইবাদতে লৌকিকতা থাকতে পারে, প্রদর্শন ইচ্ছা, সালাত পড়ে কিছুদিনই দেখা যায় কপালে দাগ হয়ে যায়, তাই না, লম্বাটা জুব্বা গায়ে দিল, সর্বনাই গেছে একটা জুব্বা গায়ে দিয়ে মুখে দাড়ি দেখে হাত করলি একটা টুপি লাগাই নিয়ে বড় হুজুর সাইজে ঘুরে বেড়ালো, তাই না, নিজেকে একটা পরহেজগার বানাইলো কিন্তু উল্টা পাল্টা সব কাজ করে যাচ্ছে তলে তলে। দেখা যায় যে অনেক সময় এই লেবাসের অন্তরালে অনেক অবৈধ কাজ কার্যক্রম কিছু বৈধ করে দিয়েছে, এরকম ঘটনা আমাদের সমাজে অনেক, বোরকাকে ইউজ করা হচ্ছে অবৈধ কর্মকাণ্ড করা হচ্ছে, দেখতে মনে হচ্ছে কত সুন্দর নারী বোরকা লাগাইছে, কিভাবে একবার মুখোশ টুকুশ লাগায় চোখও দেখা যাচ্ছে না, চোখের গুরুও ঢেকে ফেলছে, অথচ শরিয়াতে এটাকে এত মানে বাধ্যতামূলক করে না এই বিষয়টা, মা জহরা মিনকুম দিয়ে অনেক স্কলাররাকে এটাকে খুলে রাখারও অনুমোদন দিয়েছেন, তবে উত্তম বলেছেন মুখ চেহারাকেও ঢেকে রাখা, আর যারা বয়প্রাপ্ত নারী তাদের জন্য তো এতটা পর্দার বিধিবিধান নাই, কিন্তু তারাই আজকাল বেশি করে, আর যেগুলোর জন্য পর্দা জরুরি সেইগুলো দেখেন উলঙ্গ হয়ে ঘুরছে। এর কারণ কি জানেন, কারণ হচ্ছে আল্লাহ ভীতি না থাকা। তো প্রদর্শন ইচ্ছা যদি কেউ করে তাহলে অনেক কিছু করতে পারে, বোরকা দিয়ে প্রদর্শন ইচ্ছা হচ্ছে, দাড়ি টুপি দিয়ে প্রদর্শন ইচ্ছা হচ্ছে, সলাৎ পড়ে কপালে দাগ লাগায় প্রদর্শন ইচ্ছা হচ্ছে যে আমি সলাতি, আমি নামাজি, মানুষ আমাকে নামাজি বলবে, ভালো লোক বলবে, কিন্তু অন্তরালে সে অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে ইচ্ছা থাকলেও কিন্তু এটা সম্ভব না। একটা লোক ইচ্ছা করলে দরজা বন্ধ করে কামচরিতার্থ করতে পারে, তীব্র আকর্ষণ বিপরীত লিঙ্গের দিকে নতুন বিবাহ করেছে, উভয় লিঙ্গের নতুন আকর্ষণ, উভয় উভয়কে চাচ্ছে, তীব্রভাবে চাচ্ছে, কিন্তু কামচরিতার্থ করে তারপরেও সারাদিন রোজা বা সিয়াম প্রদর্শন করতে পারে, এরপরেও বান্দা করে না কেন জানেন, তীব্র কুত পিপাসায় কাতর এই বান্দা, পানির তলে ডুব দিয়ে খাইতে পারে, বাথরুমে বন্ধ করে খাইতে পারে, কি কথাটি কিনা, সারাদিন রোজা প্রদর্শন করতে পারে আমি সিয়াম সায়াম, কিন্তু কেন করে না এই বান্দা, একটা জিনিস তার ভিতরে কাজ করে যে কেউ দেখে না আল্লাহ দেখে, কেউ দেখে না, এটাকে বলে আল্লাহ ভীতি। তো যারা আল্লাহ ভীরু হবে ইমানদারদের একটা বড় কোয়ালিটি, মনে রাখবেন এই সিয়াম আর এই ইবাদত কাদের জন্য, ইমানদারদের জন্য। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান্নাস, আল্লাহ বলে হে মানব মন্ডলী, হে মানুষেরা, তোমাদের পরে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে, আল্লাহ কিন্তু এই কথা বলেন না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে, কাদের পরে, ইমানদারদের, ইমানদার করা যারা আল্লাহতে বিশ্বাসী স্থাপন, যারা আল্লাহতে বিশ্বাসী স্থাপন করে তারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাসী স্থাপন করে তারাই কিন্তু আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহকে ভয় করার প্রশ্নই আসে না। তাহলে সিয়াম তাদের জন্য যারা ইমানদার, ইমানদার হইতে গেলে ইমানদার কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। আল ইলমু কবল আল কওলি ওয়াল আমাল, কোনো কাজ করার এবং কোনো কথা বলার আগে সেই বিষয় সম্পর্কে জ্ঞান থাকবে। আমাদের দেশের একটা ট্র্যাডিশন হচ্ছে কি, আমরা আগে কাজটা করি কিন্তু কাজটা করার আগে কাজের বিষয়ে জ্ঞান অনেকে অর্জন করি, ওই করে যে একটা নতুন জিনিস আমাদের কাছে এসেছে, এটা নতুন জিনিস এসেছে, ট্যাপ ট্যাপ, মানে এই ট্যাপটা কি ইউজ করতে গেলে এর বিধিবিধান জানতে হবে, জন্য এর সাথে একটা কি দেওয়া হয়েছে, একটা বুক দেওয়া হয়েছে, এই বুকের ভিতরে কিন্তু এটাকে কিভাবে পরিচালনা করতে হবে তার সমস্ত দিক নির্দেশনা আর ক্যাটালগ দেওয়া আছে। আমি বলি এত টাকা দিয়ে আমি কিনে দিই, বিদেশ থেকে আনাইছি, তোমার ইচ্ছা মতো চালাবো কেন, আপনি বুক ফলো না করে আপনার ইচ্ছা মতো যদি আপনি এটাকে পরিচালনা করতে চান তাহলে দেখা যাবে হিতে বিপরীত হবে, এর থেকে উপকার পরিবর্তে দেখা যাবে অন্য ফাংশনে ঢুকে ঢুকে
একটা হদার বড় লগ হয়ে অনেক সময় লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জিনিসটা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোন একটা জিনিস ব্যবহার করতে গেলে যিনি এটাকে আবিষ্কার করেছেন তার দেওয়া দিক নির্দেশনা আর ক্যাটালগকে ফলো করতে হবে। তো আপনি আমি নিশ্চয়ই একে একে আসিনি, আপনাকে আমাকে নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছেন। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে এই মাসে আমাদের জন্য সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী কাছে চূড়ান্ত ক্যাটালগ আর দিক নির্দেশনা আর চূড়ান্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য দিয়েছেন। এই মাস্টার এত গুরুত্বের মূল কারণ হচ্ছে এই কিতাব আর কনস্টিটিউশন এই মাসে আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অবতীর্ণ করেছেন। এই জন্য এই মাস্টার এত ফজিলত দা হুজুরদের মুখ দিয়ে আমরা প্রতিদিন জুমায় ও অন্যান্য সময় শুনে থাকি। আমি আর ওইদিকে যেতে পারছি না, অনেক ফজিলতের কথা আমরা রমজান মাসে শুনে থাকি। এই মাসের সাথে সংশ্লিষ্ট আছে তারাবিহ, কিয়ামুল লাইল, এই মাসের সাথে সংশ্লিষ্ট আছে শবে বরাত, শবে কদর, এই মাসের সাথে সংশ্লিষ্ট আছে আপনার কি জানি বা ক্ষেত্রা, এই মাসের সাথে সংশ্লিষ্ট আছে কি আপনার ওই যে এতেকাফ, এই মাসের সাথে আরো অন্যান্য ইবাদতের সংশ্লিষ্টতা, যাকাত এই মাসে দিতে উদ্বুদ্ধ করা হয়েছে, দান খয়রাত বেশি বেশি করে এই মাসে করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এমনকি হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত দান করতেন ঝড়ের বেগে দান করতেন, বায়ুর যে বেগ, এই বায়ুর বেগে আল্লাহ নবী দান করতেন, রসুল নিজে দান করতেন, আমাদের হুজুরের মতো না। আমাদের হুজুররা দেখেন খাতা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দল, আমার লজ্জা লাগে, সারা দাঁড়ে দাঁড়ে হুজুররা খালি ঘুরে বেড়াচ্ছে। আমাদের যদি হুজুররা এরা নায়েবে নবী বলে, কিন্তু আসলে নায়েবে নবী এদেরকে বলা যায় না, অনেক ইল্লা মাশা আল্লাহ সবাইকে বলতেছি না, অধিকাংশ নায়েবে নবী না, এসব মানে দিন ভাঙ্গায় খাচ্ছে, দিনকে ব্যবহার করছে, কথা বুঝতে। রাসূলুল্লাহ বলছেন আলিয়াদুল ওলিয়া খাইরুম মিন ইয়াদিস সুবলা, নিয়ার হাত থেকে দিয়ার হাত ভালো, আল্লাহর নবী দিয়া শিখিয়েছেন। কিন্তু এই জাতি হুজুরের নামে রসুলের নামে আজকাল নিয়া শিখাচ্ছে, এই মাথা দাদিরা বলে এটা খয়রাত থেকে, আল্লাহ মাফ করুক। আসলে এই কোরআনের আবির্ভাব করেছে খয়রাত শিখানোর জন্য না, খয়রাতি মনোভাবকে পৃথিবীর থেকে মানে চিরতরে বিদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করেছে। সূরা তহায় আল্লাহ বলছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি এই কিতাব অবতীর্ণ এজন্য করিনি যে তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা পদচলিত হবে, তোমরা সমাজে বঞ্চিত হবে, নিগৃহীত হবে, এই জন্য আমি কিতাব অবতীর্ণ করিনি। তোমরা সমাজের শীর্ষে থাকবে, তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে, সারা পৃথিবীর এই কিতাবে যারা বিশ্বাস করে তারাই তাও তোমাদের পদোন্নত হয়ে থাকবে, এই জন্য আমি এই কিতাবকে অবতীর্ণ করি। কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত, তার কারণ কি জানেন, ক্যাটালগ ইউজ করার মানে এটাকে ইউজ ব্যবহার করার আগে ব্যবহারবিধি জানা হচ্ছে না। একদল হাফেজরা ঘুরে বেড়াচ্ছে, এই হাফেজরা কিন্তু বোঝে না কিছু, এই কোরআন কিছুই বোঝে না, এরা খালি মুখস্থ করবে। আপনি যদি কোনো একটা বই বুক সেই বিষয় সম্পর্কে না জানে যদি মুখস্থ করেন, কোনো ফায়দা আপনি করতে পারবেন? একটা ইংলিশ বই যদি আপনি পুরো মুখস্থ করেন ইংলিশে কিন্তু আপনি কিছুই বোঝেন না, তাহলে লাভ হলো কি? লাভ হবে দুনিয়াতে কোনো লাভ নাই, দুনিয়াবি একটা কিতাবে কোনো লাভ নেই। আপনি যদি নভেল পড়েন সেটাও যদি না বোঝেন তাহলে লাভ নেই, নভেলে সময় লাগায়, আপনি পেপার পড়তেছেন সময় কেউ এটা না বুঝে পড়ে না, প্রত্যেকেই বুঝে পড়ে, একটা পেপার পড়লে বুঝে পড়ে, একটা নভেল পড়লে বুঝে পড়ে, একটা যে কোনো একটা বুক পড়ে মানুষের জন্য বোঝার জন্য। কিন্তু দুর্ভাগ্য এই জাতির যে এই জাতি সব বুঝে পড়ে তো কিতাবুল্লাহ না বুঝে পড়ে, সব বুঝে পড়ে কিন্তু না বুঝে পড়ে একটা বই, সেটার নাম কি? কোরআনটাকে না বুঝে পড়ে, এটা সব হবে সব এলাকায় পড়ে, না বুঝে পড়লে তো দুনিয়াতেই কোনো ফায়দা নেই। আল্লাহ বলছেন যে ওরা কিতাব বহনকারী গাধা, ফামাসালুহুম কামাসালিল হিমার, ওরা কিতাব বহনকারী গাধা, ওরা যে কি বহন করছে নিজেই বোঝে না, নিজেই বোঝে না। আমাদের দেশে মানুষ টাকা পয়সা কিছু হলে সারা জীবন পাপ টাপ করছে, এখন শেষকালে কি করে, দেশের বাড়িতে একটা হেফদোকানা বানায় দেয় টাকা পয়সা দিয়ে, দেশের বাড়িতে আর কেউ যাওয়া হবে না, শহরে সব করেছে দেশের বাড়ি যাওয়া হবে না, তো আল্লাহ বাপ দাদার ভিটের বাড়ি একটা হাফেজি মাদ্রাসা বানায় দেয়, হাফেজি মাদ্রাসা, আমি মাদ্রাসা বানায় দেয়, উনি এখানে বসে কামাই করে আর মাঝে মাঝে টাকা পাঠায় মৌল হিসাবে ওখানে বসে খায় দেয় আর কোরআন শরীফ মুখস্থ করে, কি হবে কোরআন শরীফ মুখস্থ করে আর খতম করে, আর কোরআন শরীফ পাঠ পাঠ ভাগ করতে ভাগ করে করে আমি এটাকে খতম করে বসে। অথচ এই কিতাবটা কোনো খতমের কিতাব নয়, এই কিতাব নাম হচ্ছে কোরআন, আল্লাহ বলছেন এই কিতাবের নাম কি আল্লাহর কাছে জিজ্ঞেস করলে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ,
এটা নাম হচ্ছে আল কোরআন। এটা কোথায়? বিলাউজ মাহবুব, সংরক্ষিত হচ্ছে সংরক্ষিত স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো সেই যে কিতাবখানা আমাদের কাছে নাজিল করা হয়েছে, এই কিতাবখানা খতমের কিতাব নয়, করায়াকরাও থেকে বারবার পঠিতব্য কিতাব। পৃথিবীতে সব থেকে বেশি পঠিত হয় কোরআন, পৃথিবীতে জরিপ করা হয়েছে সারা পৃথিবীতে কোন গ্রন্থটা বেশি পঠিত হয়, সব থেকে বেশি পঠিত হয় আল্লাহর কিতাব কোরআন। মুসলমানেরা কমসে কম পাঁচ টাইম সলাৎ তারা পড়ে, তারা সকলেই কিন্তু কোরআন দিয়ে শুরু করে। কি কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল লা সলাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, রাওয়াহু বুখারী, বুখারী শরীফে হাদিস। ওই ব্যক্তির সলাতই হয় না যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা না পড়ে। তাহলে প্রতিদিন আমরা সূরা ফাতিহা বলি, প্রতিদিন সূরা ফাতিহার সাথে আর কিছু অংশ বলি, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তোমাদের জন্য যতটুকু মাইয়াসসার হয়, মানে তোমরা যতটুকু সম্ভব কোরআন থেকে জানো ততটুকু তার ভিতর থেকে পড়ো, সূরা ফাতিহা পড়ার পরে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিদিন আমরা কেউ না কেউ কিছু না কিছু আয়াত করছি। তো এভাবে করে দেখা যায় সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ যারা সলাৎ পড়তেছে তারা তো কোরআন পড়ছেই, উপরন্তু এমনি কোরআন পড়তেছে এবং কোরআন জানার জন্য পড়তেছে, কোরআন তেলাওয়াতের জন্য পড়তেছে, তারপরে কোরআন বোঝার জন্য অনেকে পড়তেছে। অনেকে আমি একটু আগে দেখলাম এখানে এর ক্যাপের ভিতরে কোরআন শরীফ পুরো ঢুকানো আছে, এখানে একটু আগে দেখলাম। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই সারা ওয়ার্ল্ডের ভিতরে বেশিরভাগই পঠিত গ্রন্থ কি? আল কোরআনুল কারীম। এই কোরআনে কারীম, এটা কোনো খতমের কিতাব না, এটা খতম করে দেওয়ার জন্য, এটা কনস্টিটিউশন বা সংবিধান, সংবিধান দ্বারা বাংলাদেশে একটা সংবিধান আছে। সংসদ সদস্যরা কি এটাকে ওই ওখানে বসে বসে কি খতম করে নাকি? আমাদের দেশের মানুষগুলো মানে আসেন মৌলভী সাহেবকে বুঝে আসে না, সাধারণ মানুষ বুঝে আসে কি বলে? মৌলভীরাই বোঝে না, মৌলভী বসে বসে খতম করে, আর জনগণের কাছে টাকা পয়সা খায়। কোথায় আছে রসুল্লাহ মারা গেলে, রসুল্লাহ মারা গেলে সাহাবারা চতুর্দ্বারে বসে কোরআন খতম করছিল, এরকম কোনো ইতিহাস নেই, কোনো ইতিহাস নাই। বরং তিন দিন পর্যন্ত আল্লাহর রসুলকে কবরেই রাখা হয়নি, খিলাফত সমাজটাকে কেন্দ্র করে, কে খলিমা হবে এটাকে কেন্দ্র করে। তার কারণ উম্মাহ কখনোই নেতৃত্ব শূন্য থাকতে পারে না, এই জন্য নেতৃত্ব লিডার দরকার। রসুলুল্লাহ ছিল বিশ্ব লিডার, বিশ্ব লিডার চলে গেছে সাথে সাথে একজন লিডার নিয়োগ না করা পর্যন্ত আল্লাহর রসুলকে কবরে রাখা হয়। রসুলের চারপাশে ওই যদি কোরআন পড়াটা যদি মরার পরে প্রযোজ্য হইত, তাহলে সাহাবায়ে কিরাম এই কাজটা করতেন। কি কথা ঠিক কিনা? আমাদের দেশে আমরা কেউ মরে গেলি কোরআন পড়ি, দেখেন এই মৃতদের জন্য কোরআন না, এটা মহা ভুল। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা এখলাস, ১১ বার দুরূদ শরীফ, কবরের পাশে বসে কবরস্থানে গিয়ে এসব একটা ভ্রান্তি মৌলবীদের শয়তানি আসছে। কিছু না বললে সূরা ইয়াসিন পড়ে কবর মানে মাইয়াতের পাশে বসে, মুর্দার পাশে বসে। সূরা ইয়াসিন বলে দিতে লিউনদিরা মান কানা হাইয়ান, আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল ইয়াসিনে বলছেন লিউনদিরা, এ নবী আপনি ভীতি প্রদর্শন করবেন এই কোরআন দিয়ে, কাদেরকে? হাইয়ান, যারা পৃথিবীতে জীবিত হয়। বলেন একটা মরা মাসির কাছে যদি আপনি কোরআন পড়ে ব্যাখ্যা করে তফসির করান মরা মাসির সামনে, সে কি শুনতে পারবে? আল্লাহ ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি মুর্দাকে শুনাইতে পারবেন না। সূরাতুল ফাতির ২২ সম্ভবত আল্লাহ বলছেন, হে নবী আপনি মুর্দাকে শুনাইতে পারবেন, কোথায় শুনতে পারেন? এটা আমাদের সামনে স্পষ্ট, মরে গেলে কি সে শুনতে পায়? তাহলে আমরা মরার বয়সে কেন কোরআন পড়ি? মানে কমন সেন্স হারাই গেছে। কোরআন হাদিস খুলে কোনোদিন দেখলো না যে আদৌ এর কোনো বৈধতা আছে কি? এই রমজান মাসে অনেকে দেখি সেদিন এই রাস্তা দিয়ে আসতেছে, দুই মহিলা, বয়স্ক দুই মহিলা কথা বলতে বলতে আসতেছে খতমের ব্যাপারে, যে আমি অমুক হাফেজ সাহেবের টাকা দেবো, এত টাকা দিয়ে খতম পড়াবো আমার মা বাবার নামে। তাই বললাম চাচি খতম পড়ালে কি লাভ হবে বলেন? তারপরে যে মা বাবার জন্য তো কিছু করা দরকার, মা বাবার জন্য খতম পড়াবে, কোরআন শরীফ খতম করি। আমরা এটাই করি, কোরআন শরীফ খতম করে দেয়। দেখবেন কোরআন শরীফ খতম করে দিলে কি হবে? মৌলভী সাহেব আমাদেরকে এটা বোঝায় না কেন জানেন? ব্যবসা বন্ধ হয়ে, আমি তো ব্যবসায়ী মৌলভী না, অথবা আমার সমস্যা নাই, অরিজিনাল কথা আমি বলে দিই, এই জন্য যেহেতু আমি ব্যবসা করি না, ধরবেন না, আমি ধর্ম ধর্ম প্রচার করি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য ধর্ম প্রচার করি, এখানে আমার কোনো ব্যবসা নেই। মৌলভী সাহেবরা এটা বলে না, ম্যাক্সিমাম মৌলভীরা এই জন্য বলে না যে এটা বললে মৌলভী সাহেবরা একটু ফায়দা হয়, হাল তেরা জাল হ্যায় মাকসদ তেরা মাল হ্যায়,
কে আজব তেরা চাল হ্যায় লাখো কো আন্দা কর দিয়া। কোরআন পড়তে হবে মাইয়াতের পিছনে, এটা যদি বৈধতা থাকত তাহলে এত বড় একটা ভালো কাজ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ছাড়তেন না, আল্লাহ নবী ইন্তেকাল করলে করে নাই, রসুলের উপস্থিতিতে অসংখ্য সাহাবি শহীদ হয়েছে মারা গেছে, আল্লাহ নবী বলিনি যে হে সাহাবি আমার সাহাবি এই অমুক সাহাবি মরে গেছে যাও কোরআন নিয়ে যাও গলায় করে নে কোরআন নিয়ে নে, বরং কোরআন তো ছিলই না রসুলের যুগে, এক জায়গায় কোরআনই ছিল না, কোরআন ছিল প্র্যাকটিক্যাল, কোরআন ছিল বাস্তব, রসুলুল্লাহ ছিলেন বাস্তব কোরআন, বাস্তব কোরআনের মূর্ত প্রতীক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কোরআন শরীফ ছিল না, আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ, আমাদের মসজিদে কোরআন শরীফ রাখার জায়গা নাই, এত কোরআন শরীফ কিন্তু জীবনে কোরআন নাই, জীবনে কোরআন নাই। আসলে কোরআন তো জীবনে বাস্তবায়ন করার জন্য, রসুলুল্লাহ ছিল বাস্তব কোরআন, রসুল চলতেন তো কোরআন মোতাবেক, রসুল ধরতেন তো কোরআন মোতাবেক, রসুল শুনতেন তো কোরআন মোতাবেক, রসুল বলতেন তো কোরআন মোতাবেক। এই জন্য উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছে যে নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শুনান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? বলছে হ্যাঁ কোরআন তো পড়েছি। বলছে কানা খুলুকুহুল কোরআন, ওইটাই তো নবীর চরিত্র, সুবহানাল্লাহ, কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র মুতাহারিক কোরআন, কোরআন চলে ফেরে, এক সাহাবীর সময় সাহাবীদের কে এসে মসজিদে নববীতে ইহুদি জিজ্ঞেস করত যে তোমরা যে কোরআনের কথা বলো কোরআন কই, তা কোরআন তো এক জায়গায় লিপিবদ্ধ ছিল না, এত হযরত ওসমানের যুগে এসে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে, জামেউল কোরআন বলে হযরত ওসমানকে, তার মানে কোরআন ছিল না, তা না কোরআন ছিল, কোরআন মানুষের জীবনে ছিল, কোরআন মানুষের ছিনাতে ছিল, কোরআন মানুষের জীবনে আমলের ভিতরে ছিল, চলছে তো কোরআন মোতাবেক, শুনছে তো কোরআন মোতাবেক, দেখছে তো কোরআন মোতাবেক, কোথায় কোরআনের আয়াত নাই বলেন? আপনার কানের সাথে কোরআনের আয়াত আছে, আপনার হাতের সাথে একাধিক আয়াত আছে, আপনার পায়ের সাথে হাতাধিক একাধিক আয়াত আছে, আপনার ব্রেনের সাথে একাধিক আয়াত আছে, অসংখ্য আয়াত আছে ব্রেনের সাথে রিলেটেড। তাই আমরা কি কখনো চিন্তা করেছি এই আয়াতগুলো নিয়ে যে ব্রেনটাকে কিভাবে ইউজ করতে হবে কোরআন মোতাবেক, চোখটাকে কিভাবে দেখতে হবে? আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মোমিন পুরুষদেরকে বলে দিন তাদের সামনে যখন পর্নারী এসে যায় তারা যেন চোখকে নিম্নগামী করে নেয়। ও এরপর আয়াতে আল্লাহ বলেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মোমিন নারীদেরকে বলে দিন তাদের সামনে যখন পর্নারী এসে যায় তারা যেন চোখকে নিম্নগামী করে নেয়। কানের আয়াত আছে ওয়াইদা কুরি, এখন এই মুহূর্তে আয়াত আছে, এই মুহূর্তে আপনারা শুনছেন, আমি শুনছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তাদের সামনে কোরআন আবৃত করা হয়, কোরআন শোনানো হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন যেন তারা দুটো কাজ করে, কয়টা কাজ? দুটো। এই মুহূর্তে আপনাদের জন্য দুটো কাজ, এক নম্বর কাজ হচ্ছে কি চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, তাহলে মুখ মুখ বন্ধ করে রাখতে হবে, এটাও একটা নির্দেশ, তাহলে মুখের প্রতি আল্লাহর একটা নির্দেশ, সেটা আমরা পালন করতেছি এখন, ওয়ানসিতু এবং চুপ চুপ থেকে যেন শোনে তারা, তাহলে দুই নম্বর কাজ হচ্ছে কি শোনা, তাহলে কান এখন কিন্তু কোরআনে ব্যবহৃত হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে কানের আয়াত আছে, মুখের আয়াত আছে, হাতের আয়াত আছে, পায়ের আয়াত আছে, তাই না? গোটা অঙ্গ প্রত্যঙ্গটা তৈরি করেছেন আল্লাহ, এই অঙ্গ প্রত্যঙ্গটা কিভাবে ব্যবহৃত হবে তার জন্য দিক নির্দেশনা আর ক্যাটালগ, এটাই করি না, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য খুব পাগল হয়ে গেছি, কথা আল কোরআনের আলো সংসারে জ্বালো, সংসারে নাই, নিজের জীবনে নাই, আল্লাহ বলে কুয়ান হুদাকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজেকে বাঁচতে বলেছে, তারপরে বলছে আহালিকুম নারা, তোমার আহাল পরিবারকে বাঁচাও, তারপরে বলছে আনজির আশিরা তাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে, আশেপাশের লোক যারা আছে তাদের, তাই না? এইভাবে দেখেন পরিধি এভাবে বাড়বে। এরপরে আল্লাহ বলছেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রসুল হিসাবে প্রেরণ করেছি, আমা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, নবী আপনাকে আমি ভয় প্রদর্শনকারী সুসংবাদদাতা হিসাবে সারা বিশ্ববাসীর জন্য আমি প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। তাহলে পর্যায়ক্রমে এটা হবে, কিন্তু আমরা আগে রাষ্ট্রের ব্যাপারে চিন্তা করি, নিজের খবর নেই, কোরআন কিন্তু এই সাজেশন দেয় না আমাদেরকে, কোরআন বলে আগে নিজের জীবনে বাস্তবায়ন করো, কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে বাস্তবায়ন করতে গেলে কি হবে, আমি আসলে জানার থেকে এত দূর চলে আসবো, বক্তব্যই শেষ,
কিন্তু ইমান বোঝানোর জন্য আমি বলছিলাম যে কোন কিছু করার আগে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের কথা বোঝাইতে যে আমি এতদূর চলে আসছি যে আসলে জানতে হবে আগে, তারপরে কি করতে হবে, কোরআনটাকে আমাদেরকে জানতে হবে। জানার পরে আমরা কোরআনকে মানতে হবে, যদি কোরআন না বুঝি তাহলে মানতে পারবো। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল কমারে চারবার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্র ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি বুঝতে চায়? আল্লাহ চারবার বলে আমি বোঝার জন্য সহজ করে দিই। মৌলভী সাহেবরা বলে কিন্তু না, কোরআন বোঝা তো সহজ না, কোন কোরআন বোঝা বহুত কঠিন, ফাজাইলে আমল বোঝো, তাবলিগি নিসাব বোঝো, বেহেশতি দেওয়ার বোঝো, মকসুদুল মুমিন বোঝো, হেদায়া বোঝো, কুদুরি বোঝো, কামজুদ দকায়েক বোঝো, এমন এমন কঠিন কিতাব আছে যা বোঝাই যায় না, আমরা পড়েছি মাদ্রাসায় বোঝাই যায় না, অত্যন্ত কঠিন, অথচ কোরআন অত্যন্ত সহজ। আল্লাহ বলছেন দালিকাল কিতাব, এটা কিতাব, লা রাইবা ফি, কোন সন্দেহ নাই এতে, উদাল্লিল মুত্তাকিন, এটা পথ প্রদর্শন করবে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? এরপরে আল্লাহ বলছেন মুত্তাকি কারা, এটা আবার বুঝে দিচ্ছে মানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তার এক নম্বর হচ্ছে তার কোয়ালিটি, সে গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে, ঈমান আনয়ন করে। ঈমানদারের কোয়ালিটি কি? এক নম্বর কোয়ালিটি কোরআনের ভাষায় তাকে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে কি? আল্লাহকে দৃশ্যমান, আল্লাহ দৃশ্যমান না তারা আমরা মানবো কেন? দেওয়ানবাগি হুজুর বলছে, সেদিন দেখলাম এখানে মনে হয় ডাক্তার সাহেব এখানে দেখালো, আমরা ওই ল্যাপটপের ভিতরে দেখলাম নেটে তার আলোচনা, সে বলছে আমারে বিশ্বাস করতে পারলে না তোমরা, আমাকে সন্দেহ করলে তোমরা ইমান হারা হয়ে যাবে, দেওয়ানবাগি বিশ্বাস করতে, আমাকে বিশ্বাস করো। তার মানে দৃশ্যে বিশ্বাসী তারা, তারা দেখায় দেয় আল্লাহকে। অনেকেই বলে যে শায়েখদের দেখা মানে আল্লাহকে দেখা, মানে পীরদের দেখা মানে আল্লাহকে দেখা, মানে দওয়ানি ফাকাত রাউল হাক, যে আমাকে দেখলো সে অনন্তময়কে দেখলো, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষু তাকে দেখতে পায় না, তিনি সকলকে দেখেন। তাহলে মুত্তাকির এক নম্বর কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেন, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। অদৃশ্যে আপনি বিশ্বাস করেন তার প্রমাণ কি? ওয়ায়ুকিমুনাস সালাত, এই যে বিশ্বাসটা থাকে কোথায়? হৃদয়ে। বিশ্বাস কিন্তু থাকে কোথায়? হৃদয়ে। এটা কিন্তু দেখা যায় না, এটা দেখাও যায় না, দেখানোও যায় না। তো দেখাও যায় না, দেখানোও যায় না, তার বহির প্রকাশটা কি? বহির প্রকাশ হচ্ছে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তারা কায়েম করে কি? সালাত। এক নম্বর হচ্ছে সালাত, সে আল্লাহকে বিশ্বাস করে, তাই আল্লাহর সামনে মাথাকে নুয়ায় দেয়, ভুলন্টিত হয়, একেবারে মা নাক কপাল ছোঁয়ায় দিয়ে বলে আল্লাহ আমি তোমার সামনে মাথাকে নত করেছি, আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দিয়েছি, সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, আমার সব কিছু নুয়ায় দিয়েছি তোমার সামনে। এই হচ্ছে বহির্প্রকাশ। আর একটা বহির্প্রকাশ কি? সে তার জীবন দিয়ে বহির্প্রকাশ করলো এবং আল্লাহ তাকে সম্পদ দিয়েছে মাল। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, আমি তাদেরকে যে মাল দিয়েছি বা সম্পদ দিয়েছি, জীবন উপকরণ, জীবন পরিচালনায় যা লাগে যে সম্পদ দিয়েছি, তা থেকে ব্যয় করে আমার পথে, ইউনফিক করে, ইনফাক করে, আল্লাহর পথে খরচ করে। কতটুকু খরচ করবে? কোরআন শরীফে এক জায়গায় জিজ্ঞেস করা আছে, নবী আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কতটুকু মাল তারা খরচ করবে, তা আল্লাহ এক জায়গায় বলছেন উদ্বৃত্ত সব খরচ করে দেবে, মানে পুরায়জনের অতিরিক্ত। সুবহানাল্লাহ, এজন সাহাবা একরামের ঈমান ছিল। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আপনারা সবাই জানেন, মালান থেকে সব দিয়ে চলে আসে, গড় ঝাড়ু দিয়ে চলে আসে, কিছুই রাখে আসেনি। এটা ছিল কামাল দরজার ঈমান, কিন্তু এটা কোরআন উৎসাহিত করে নাই। এটা হচ্ছে যদি আপনার ওই পর্যায়ে আপনি ওই স্টেজে পৌঁছে যেতে পারেন, আল্লাহর পরে একবার পুরাপুরি আত্মা করতে, আগামী দিন কি হবে, যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহ আমাকে খাওয়াবে, এইরকম পুরাপুরি আত্মা যদি আপনার থাকে, তাহলে ওই আল্লাহ নিশ্চয়ই আপনাকে আপনাকে আমাকে খাওয়াবে। আল্লাহ বলছেন তাকওয়া সম্পর্কে কোরআনে এক জায়গায় বলছেন, ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজ আল্লাহু মাখরাজাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যারা তাকওয়া এখতিয়ার করে তাদেরকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেয় যে তাদের গোমানও থাকবে না, তারা জানে না। অন্য আয়াতে আছে পাখিদেরকে যেভাবে আল্লাহ রিজিক দেয়, পাখিগুলো সকালবেলায় বেড়ে যায়, মিল নাই, ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই, কাজ নাই, কারবার নাই, কি বলেন, কোনো কিছু নাই, অফিস আদালত কিছু নাই, অথচ সন্ধ্যাবেলা প্যাট ভরে চলে আসে। তো আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে, তাকওয়া এখতিয়ার করবে, তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিক দেবো তাদের গোমানও থাকবে না, তারা জানতে পারবে পাখির মতো এরকম রিজিক দেবো। আল্লাহ আকবার। তাহলে আল্লাহ বলছেন মুত্তাকিদের কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটি অদৃশ্যে বিশ্বাস, দুই নম্বর কি হলো কোয়ালিটি হচ্ছে বহির প্রকাশ, তারা সলাত আদায় করে, তিন নম্বর কোয়ালিটি আল্লাহ যে জীবন উপকরণ দিয়েছে সেটাকে আল্লাহর পথে ব্যয় করে,
আমার আপনার কিছু নাই, আপনি আমি, আপনি আমি, আপনার আমার না, এটা ভালো করে বুঝতে হবে। আমার আমার বইলা আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে আখেরাতে চলিলাম। সবাই বলে আমার দাদা বলতো, আমার দাদা চলে গেছে, ওই ডাক্তার সাহেবের এলাকায় গেছিলাম, ওনার দাদা আছে, ওনাদের এলাকায় গেছিল, বিশাল সম্পদ রেখে গেছে ওনাদের, তাই না? তাহলে দাদা রেখে গেছে, ওনরা ইউজ করতেছে, ওনরা চলে যাবে, ডাক্তার সাহেব আসবে, নাম্বার, এভাবে করে আমাদের আমাদের ওই বাপ দাদার এরকম ছিল, দাদা চলে গেছে, অনেক সম্পদ রেখে গেছে, তারপরে দাদা বাপ বলতেছে আমার, এবার আমি বলতেছি আমার, আমিও চলে যাবো, এভাবে করে সবাই আমরা বললাম, কিন্তু আমার বললাম কিন্তু এই পৃথিবী সকলকে ধোকা দিয়ে দিচ্ছে, এই জমিনটা কতজন বলছে এটা আমার, এই জায়গাটা কি একজনে বলছে আমার, অসংখ্য লোক এখানে বিবর্তন হয়েছে, একের পরে এক এসেছে, কি কথা ঠিক কিনা? খানে তবুরের বাড়ি কেউ বলতো আমার, কোথায় আজকে দেখেন হসপিটাল হয়েছে, খানে তবুর কোথায়, কত প্রতাপশালী লোক এখানে ছিল তারা কোথায়, সব চলে গেছে আমার আমার বলে, কে সাথে দেয়নি এই পৃথিবী? আল্লাহ বলছে এটা তোমার কিছু না, আমি তোমাদেরকে দিয়েছি যে জীবন উপকরণ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জীবন উপকরণ দিয়েছি, তোমার কিছু না। وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت, আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেটাকে খরচ করো আমার পথে, কখন খরচ করবে, আল্লাহ বাইন্ডিং লাগান, আইয়াতি احدكم الموت, মৃত্যু আসার আগে, মৃত্যু কখন আসবে কারো জানা নেই, তাই না জানি বুলালে পিয়া কিস গাড়ি রহ যায় তকতি খাড়ি কে গাড়ি, কখন ডাকে সে তবে আল্লাহ পাকের পক্ষ থেকে, তখনই আমাদেরকে চলে যেতে হবে, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি সেকেন্ডের সময় দেওয়া হবে না, নিশ্চিত এসে যাবে, যত বড় আপনি শক্তিধার হন না কেন, এখানে আপনি আমি কি, কোন শক্তি এটাকে ধরে রাখতে পারবে না, কোন শক্তি ধরে রাখতে পারবে না, আর নির্ধারিত সময় এসেই যাবে, বাপের কান্দের পরে ছেলেকে নিয়ে যাচ্ছে, এরপরেও আমাদের অনুভূতি জাগ্রত হয় না, মনে করি সব আমার, আমার কি, আমি তো আমার না, আমাকে কে বানিয়েছে, কে আমাকে বানাইলো, সে বানিয়ে বলছে আমি তোমাকে জীবন দিয়েছি, জীবনের উপকরণ দিয়েছি, আসার আগে মায়ের ছাতির ভিতরে সুপেয় দুধ, এত বছর মায়ের ছাতি ছিল, বাবের মায়ের স্তন ছিল কিন্তু স্তনে দুধ ছিল না, যখন তুমি তোমার মায়ের পেটে এসেছো, ছয় মাস তোমার বয়স হয়েছে, তখন তোমার মায়ের ফ্লাক্সের ভিতরে আমি সুপেয় দুধ দিয়ে দিই, আর সারা দুনিয়ার ডাক্তাররা সারা দুনিয়ার আজকে সায়েন্সদাররা বলছেন যে মায়ের দুধের বিকল্প নাই, মায়ের দুধের বিকল্প নাই, আর শাল দুধ খাওয়াই তো আগে নিষেধ করত, আর এখন ডাক্তার সাহেবরা বলছে শাল দুধের ভিতরে মায়ের মানে বাচ্চার সমস্ত রোগের প্রতিষেধক ছিল, আল্লাহু আকবার, কি কারুকার্য, কি কি সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন রবুবিয়াতের পরিচয়, তিনি যে রব, তিনি আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের সব কিছু দিয়ে বলছেন পরীক্ষা করতে, দাও আমার, আমাকে কিছু দাও, আমার জন্য কিছু পাঠাও, কি জন্য, আল্লাহ কি গরিব, আল্লাহ অভাব, আল্লাহ আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, তোমরা সব ফকির, আমরা সব আল্লাহর দরবারে ফকির, কেন চাচ্ছে, দেখেন 500 টাকার নোট বাচ্চারা একটু আগে ধরায় দিয়ে, একটু আগে বাচ্চারা ধরায় দিয়ে আব্বা আমারে দাও দিতে চায়, ও কিন্তু পকেটে ঢুকে, ছোট বাচ্চা দেখেন 500 টাকার নোট ঢুকে ধরায় দিবেন, আপনি ধরায় দিলেন অত যে একটু আরে আপনি চাইলে আপনারা দিতে চায় না, ও ভাস টাস করে পকেটের মধ্যে ঢুকায়, এই আমাদের প্রবণতা, এই মানুষের প্রবণতা, মানুষ অন্যেরটা নিয়ে নিজের নিতে নিজে ভক্ষণ করতে চায় নিজের মনে করে, এই টেন্ডেন্সি আমাদের, আসলে আমাদের তো কিছু না, আমি তো আমার না, আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে জীবন উপকরণ দিয়েছি এটাকে আমার পথে খরচ করো, এর রমাদান মাসে জাকাত দিলে বেশি ফজিলত, সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক ফরজ, অনেকে সাদাকাতুল ফিতর সম্পর্কে ভুল করে, সাদাকাতুল ফিতর এমন একটা বাধ্যতামূলক যেই ব্যক্তি সাদাকাতুল ফিতর নেবে তাকেও দিতে হবে, যেদিন ভূমিষ্ঠ হবে যে সন্তান, সমস্যা নেই দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, যে ভূমিষ্ঠ হবে ওই দিন ঈদের আগের দিন রাত্রে তার জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে, আর ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করবো আমরা, যেহেতু এটা গরিবের হক, তারা যেন আমাদের সাথে এই আনন্দে, ঈদের এই আনন্দে শরিক হতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সহি আদিতে এসেছে সাদাকাতুল ফিতর ঈদের আগে দিলে ওইটা সাদাকাতুল ফিতর হিসাবে আদায় হবে, আর যদি পরে দিলে আদায় হবে কিন্তু সদকা হিসাবে, সাদাকাতুল ফিতরের সেই মর্যাদা থাকবে না, এই জন্য আমাদের উচিত সকলকে সাদাকাতুল ফিতর দিয়ে, আমাদের দেশে অর্ধ সা দিয়া হয়, এটা একটা ভুল, আমিরে মাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইস্তিহাদ ছিল এটা, কিন্তু আল্লাহর নবী এক সা দিতেন, একটা মানে পৌনে 3 কেজি খাদ্য দ্রব্য যেটা আপনি খান,
আর খাদ্য দ্রব্য দেওয়াটাই বেটার পয়সা দেওয়ার থেকে, যেহেতু আল্লাহ নবী তো আম দিয়েছেন, খাজুর পনির বা ওই সমাজের যে খাদ্য দ্রব্য ছিল, এই খেজুর টেজুর এই জাতীয় জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র হিসেবে দিতেন। আড়াই কেজি থেকে পনের তিন কেজির কথা বলা হয়েছে, মানে সন্দেহ থাকে না, মদিনার থা বলা হয় একটা পাত্র। একটু শেষ করি তারপরে প্রশ্ন করে, তো এখানেই শেষ করি আমরা। আমরা সাদাকাতুল ফিত্র জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে পারি, এবং রমাজান মাসে যেন আমরা যে তাকওয়া অর্জন করলাম এটা যেন আমরা ধরে রাখতে পারি, বাকি এগারো মাস যেন আমরা এটাকে নিয়ে এগোতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে দাও। আসসালামু আলাইকুম। জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম।